লগ পাই মই কথাবোৰ ক'লে কিন্তু গেষ্টিক বেঙাটো যে এইবোৰ কৰিব মই সপোনতো ভবা নাছিলো ইমান উৎপাত কৰি আছে কিবা বুজলিও বুজি নাপাইহে অ ভাগি নাইছা অ মাইদেউ হেৰি নহয় এবাৰ গেষ্টিকক লগ পাইছা না নাই মাইদেউ গেষ্টিকক লগেই পোৱা নাই সি চাগে মোক দেখা দিবলৈ লাজেই পাই আছে নেকি আপোনাৰ সন্মুখত অলবা কিজানি সি লাজ পাই আছে এই ভাবিছো ও মাইদেউ কিছুমান মানুহে আপোন বুলি ভাবিলেও বুকুত হান মায়ে সন্তান নোহোৱাৰ বাবে তাকেই নিজৰ সন্তান বুলি তুলি তালি ডাঙৰ দীঘল কৰি কত মৰম কৰিলে এতিয়া ফলটো কি পালে কওকচোন হয় যে ভাগেন কথাবিলাক ভাবিলে বেয়াই লাগে আৰু পুৰপুৰকে চকু পানী ওলাই যায় তাকেতো কাকাহঁতে আৰু বৌহঁতে ইমান মৰম কৰিছিল তাক আমি সপোনতো ভবা নাছিলো সি যে এনেকা কৰব বুলি আমি গাখীৰ খুৱাই সাপে পুহি আছিলো নেকি ইমান দিনে হ'ব মিঠাই দুখ নকৰিবি মমাইদেউ আপুনি দুখ নকৰিব বুজিছে নাই তাক ভাল কৰা ব্যৱস্থাটো মই অতি শীঘ্ৰে কৰি আছো বুজিছে মই গেষ্টি কৈ চাওঁ এইপিনে আহচোন বচোন ব তই এইবোৰ ঘৰত কি কাজিয়া পেচাল কৰি আছ হা নিজৰ ল'ৰা দৰাই তোক মৰম চেনেহ কৰাৰ পিছতো তই এনেখন কিয় কৰিছ কচোন বাৰু কোনো কি কৰিলো নো মাত্ৰ মই থকা ঘৰটোহে বিচাৰিছিলো পুলি হ'ল যদি নেনে মোৰ কিবা থাক পাইছে নাজানে সেনেকে ঘৰত চুপ থাক শুন গেষ্টি ঘৰ দুৱাৰ সকলোকে থাকিবলৈ লাগেই আচ্ছা মমাইদেউ বাৰু সেইটো ঘৰ তোক দিয়েই দিলে দে তই সুখত থাকিলি মমাইদেউহঁত ক'ত থাকিব আৰু ডালিমী মামীদেউ যেতিয়া ঘৰলৈ আহিব তেওঁলোক ক'ত থাকিব তোৰ দেখি দুখ নালাগিব জানো কিয় দুখ লাগো তাৰ মনৰ আহি আমাক ভাল পালিহে এনেকে কথা নকবি কিন্তু মোৰ দুখ নালাগিব নেকি ঐ গেষ্টি তোৰ মা দেউতা চিহ্ন থকা ল'ৰা এজনক এইখন ঘৰৰ সদস্য হিচাপে তোক কিমান মৰম কৰিছে হে আৰু বিয়া বাৰু পাতি দিব ওলাইছে তাৰপিছতো তই এনেকুৱা ভুল কৰি আছ খঙতে কৈ পালোঁ দেই টেনচোন ছাৰ বিয়া নাপাবি মোক বেয়া পোৱা কথা কৈ লাভ নাই বুজিছ নাই মমাইদেউ ভৰি ধৰি মাপ খোজ এনেকুৱা ভুল আৰু কেতিয়াও নকওঁ বুলি ফুৰি ধৰিব লাগিব অঁ ধৰিব লাগিব মাপ খুজিব লাগিব ভৰি ধৰি ক্ষমা খোজ ভাল কথা এতিয়া কাজিয়া পেচাল বাদ দি বিয়াখন ধুমধাম কৈ পাতিব লাগে আৰু পেন পাটি বাজব কি হল এনেকুৱা এনেকুৱা আছ যে নহয় মোৰ যে বিয়া হ'ব বিয়াত চব ঠিক হৈছে নহয় আমাৰ গম পাইছো পিছে বজাৰ পাতি কৰা হ'ল নে নাই চব হৈছে আলু আনছি কুচু আনছি আৰু বিৰাট ডাঙৰ ডাঙৰ দুটা ডিঙো তেল আনছি গম পাইছো আৰু এনে কিবা মানুহক খোৱাবৰ কাৰণে ডাবলা আছে নহয় ডাবলা পোৱালিকেইটাকো মাৰিম আহিব লাগিব কিন্তু হ'ব চিন্তা কৰিব নালাগে বাকী চব যোগাৰ হৈ গ'ল ন চব হৈছে আচ্ছা মাত্ৰ এটি জিলেপি খাই আনব লাগে হ'ব তাৰমানে তই এই ফুটিতে এনেকৈ আছ একদম মজা মজি লাজ সোমাই যায় মোৰ টেনচন ছাৰ কি মানুহ বিয়া হ'লি বোলে কিবা কিবি বস্তু দে তইনো মোক কি দিবি তোক কিয় নিদিম মই জানা মানে তোক সহায় কৰি দিম আৰু যিবোৰ মানে সেই বিয়াত অহা যোৱা কৰা গাড়ী গোৱা সকলো মই ফিটিং কৰি দিম সঁচাই না ইমান ভাল তই তই যে মোক সৰু চাইকেলখন দিছিলি যে সেইখন আছে আছে ন লুকাই থৈ দিছ লাগব না পিছত লাগিব বঢ়িয়া মোৰ মানে গাড়ীখন আজি কিবা বেয়া হৈছে তাকে ঠিক কৰিবলৈ দিছিলো এতিয়া আনিবলৈ যাওঁ তেল ভৰাব দিছে না কি তেল ভৰাব দিয়া নাই কিবা বেয়া হৈছে ইঞ্জিন বেয়া হৈছে হয় না মোৰচোন ভাল কৰিব পাৰিলো হয় আমি নৰো না কি নোৱাৰো নোৱাৰো পিছে গেষ্টিক তই যা গৈ হে আহি যাম তেল আনছি দুটা যি ডাঙৰ ডাঙৰ হয় নেকি যাবি পিছে মা কসম আমাৰ ঘৰত বিয়া খাব যাবি যাবি ই যে কিমান কিনো 500 টকা কিলো হা 500 টকা বহুত দাম না হবয়ে লাৰি চালুং দে একো নাই যাবি কিন্তু বিয়াত হা হ'ব গোটেই ঘৰৰ মানুহগিলা আহিবি হা ঐ আমাৰ নামাতা বিয়া আছোঁ দে চবেই আহিবি একেলগে যাম যাম আহিবি যাবি
জাপাই লব কিন্তু বিয়া কার লগতে জিলেপি লগত পাছুঙাই অ ডাঙার টাবলা টুক মারিমে আই ভাই লব বিয়া হবা আই ভি বিয়া যাবি আই 32 তারিখ ও জিঠা বিয়া হবা যাবি হ জাম জাম বিয়া হবা যাবি জাং দে অ বিয়া হবা যাবি যা যাবাই লব তোর খালি ঘুরি ধুরি যা এই যুগ ভালকে এনে কেন বাকরি জুখে না বান্দর আই ও সাহেব এতে ভাল বকুটাটো কি মান মান হলনু মোর জুখটু কিবা গোমে না পালুং নহ তই জুখছ না মই জুখছ তাকে তু ইয়াতে হবু না কি খুটা ডাল ইয়াতে হবা লাগব জাগা কুলা মনে এখিনতে এ কুলাব মানে জাগা তলফর হব নেকি খুরু জুটি হইছি ইটো ঘর ভাঙি দিং নেকি সাহেব বহুত জাগা ওলাবু এটো ঘর ভাঙবে ওকা ঘর তো তোর বিয়ার কারণে তোর দ্বারা এক কাম না হব বেলা কাম লাগ মাত্র লাগব হুই সাহাব কে আমি তো বহুত মানু মাতছুম সবে তো আইবু আইবু তো কিন্তু আমার ডাবলাং মারলে মাংস তো নুকলাবু নেকি নুকলাবু নেকি হ্যাঁ পোয়ালি কেটে কো মারবো লাগবো নেকি হয় না হুই সাহাব কে হেরি শেরেপ তো কিমান মান মনে আছে আমার এ হেতু হিসাব মই না জানো র আমার রগিলি হে জানবো হে মাছ র আ রগলে রগলে হুই মিম সাহাব খালি ঘরতে ঘুমে থেকে মোর বিয়েট কাম করবা লাগে নাচনি নাকি হি এ তোর বিয়া কাবে করি আছে না হুই মিম সাহাব কি কেন এই মানুষের বাখর কুসাওয়াই কি হইছি নয়ে গেছতে কি হইছি এই ইয়ার বিয়ার কারণে পকা সারাপ তো কিমান মনাইছা কি দোষে ঘেরো কি জীবন ছাগল পনাম বলে ভাবছং সব মানুষ না খাই নহয় কোনো বাগুন বাই হে খাব অ হব না নহয় ইমান মানু আইবু সবে তো খাবা লাগবু মোটামুটি 100 কেজি তো লাগবু আচ্ছা বিলে কো খাবা নিম না মই হ্যাঁ সবকে অলপ অলপ খাই দি বিয়ার দিনা হন তেতিয়া হে ফুর্তি করি ভাল লাগবো কথা কো বাহিছি সরফ পাগল লাগি গেলি হে ফুর্তি করিবা পারি নিকে এনে কি ফুর্তি করিবা নুরি হব দে বসে তোর হিসাব মতাই বনা উই সাহাব 5 কেজি চাউল দেখুন মোট ফাটো লগত খাই একলেসেস কর দিমে মই কথা কো বাহিছি 5 কেজি চাউলর মত খাই তো একবার দেখুন বেলতিয়ে থাকিবি বিয়া কেনা কা করিবি নো অটো ওই মানু তো কেন ইবার রাম হরি বাজারৰ পে হাল চাই অলমান বাখরা নিবি মই সারাপ তো একদম সুন্দরকে বনাম হব দে এবার বাজার পারত মই পকা একদম পুরা কারা বাখর লৈ আহিল পুরা কারা হব কি ভাল লাগবো পুরা ভাল লাগবো